ওভারঅল মনে হচ্ছে কাগজে কলমে কুমিল্লা ভিক্টোরিয়াস এবারও চ্যাম্পিয়ন দল, আপনি কতটা আসলে খুশি? আমরাও সবসময় তো চ্যাম্পিয়নের লোক চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে টিমটা গঠন করি, সো খুশি অখুশির ব্যাপার না, আমাদের লক্ষ্য সবসময় একটাই, ওই লক্ষ্য থেকে আমরা কখনো দূরে সরতে চাই না, লক্ষ্যটাই হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, কাপ নিয়ে আসা ফেরা কুমিল্লাতে। তাহলে আমার অনেকগুলো ক্রাইটেরিয়াতে আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের জন্য বেস্ট ফিট, বেস্ট ম্যাচ, আমার খুবই ভালো লাগছে ওকে পেয়ে। আমি তো ওকে ফার্স্টে কাগজে কলমে ওর পারফরমেন্স হিসেবে দেখেছি, কিন্তু এখন দেখছি অ্যাজ আ পার্সন প্লাস ও মানুষ মানে আমাদের সাথে খুব ভালোভাবে মিলেছে। এবং ওর একটা কথা শুনে আমি খুব বায়াসড হয়ে গেছি যে যখন ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই ভ্যালুটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আমার টিমের জন্য। সো না খারাপ লাগে না, একটু হয়তো একটু মিস করেছিলাম, আর এখন যেটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো আপনাকে সবসময় একটা জায়গাতে না একটা জায়গাতে যেতেই হবে। তো আমিও একটা মানে ভালো একটা অপরচুনিটি পেয়েছি এখানে চ্যাম্পিয়ন টিমে, আমার এই অপরচুনিটিটা অবশ্যই আমি কাজে লাগানোর ট্রাই করবো। এবং আমি মনে করি যে এরকম বড় টিমে খেলতে পারাটাও একটা লাকের ব্যাপার, এবং এখানে সেই সঙ্গে পারফর্ম করাটাও একটু চ্যালেঞ্জিং। আর যেহেতু কনসিস্টেন্ট এখানে চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে, তো সবসময় আমরা ট্রাই করবো এইভাবে যেন এটা আমরা ভালোভাবে ধরে রাখতে পারি। প্রথমবারের মতো খুব সম্ভবত আপনি ড্রাফটের টেবিলে ছিলেন বিপিএলে, এই এক্সপিরিয়েন্সটা কেমন আর আপনার কী কী ইনভলভমেন্ট ছিল? আমি এসেছি, আপু আমাকে কল করেছিলেন, সালাউদ্দিন স্যার কল করেছিলেন, এর আগে কখনো আসা হয়নি, এবার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, আপুর জন্য ফার্স্ট ছিল, আমার জন্য ফার্স্ট ছিল, তো অনেক এনজয় করেছি। এবং মানে এখানকার পরিবেশটা দেখে আমার অনেক ভালো লেগেছে, এবং অনেক কিছু এখান থেকে অনেক কিছু মানে বোঝার আছে টিম সম্পর্কে, আর কখনো তো এত ক্লোজলি দেখা হয়নি, তো আমি অনেক এনজয় করেছি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়।